হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা এখন কাজ করছি, সেই অ্যাপ্লিকেশনটাতে তো আমরা আমাদের যেই ভিউতে কিন্তু আমরা কোনো এরর মেসেজ এখন পর্যন্ত দিচ্ছি না। তো ভিউতে এরর মেসেজ দেওয়ার জন্য আমরা আগে যে কাজটা করি, আমাদের কমান্ড লাইনে যে এরর মেসেজগুলো আমরা দিচ্ছি সেই মেসেজগুলো আগে আমরা দেয়া বন্ধ করে দিই। সেটার জন্য আমাদের নোটিসেস কন্ট্রোলারে আমরা যাই এবং এখানে কমান্ড লাইনে যেই আমরা এররগুলো দিচ্ছিলাম, প্রিন্ট করছিলাম, এটা এখন আর করার দরকার নেই। আমরা জাস্ট সিম্পলি যদি এরর থাকে তাহলে সে ক্রিয়েট নোটিসেই থাকবে, আর যদি এরর না থাকে সে নোটিসেস ক্রিয়েটেডে চলে যাবে। সো এটা থাকুক। এখন যদি আমরা আমাদের জেএসপিতে চলে যাই, জেএসপিতে যে আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা ইনপুটের পর, সে লাইক ইনপুট নেইম, এটার পর আমরা একটা এসএফ এরর অ্যাড করে দেব। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের সার্ভারটাকে বন্ধ করে রাখি, নাহলে এটা কিছুক্ষণ পর পরই এসে মেসেজ দেখাতে থাকবে যে সে কম্পাইল করছে। এসএফ এরর একটা ট্যাগ আছে, যেই ট্যাগটার মধ্যে, এরর্সের মধ্যে আমরা যেটা করব, আমরা পাথ নামে আমরা সেট করে দিব যে আমাদের যেই এক্স্যাক্টলি আমরা এখানে যেই পাথ নেমটা দিয়েছি সেই নেমটা এখানে থাকবে। এভাবেই এটা ম্যাপিং করবে যে কোন এররটা এখানে ডিসপ্লে করতে হবে এবং এই নেমটা আমরা এখানে ডিসপ্লে করব। আমরা এখানে সিএসএস ক্লাস বলে দিতে পারি এবং সিএসএস ক্লাসটা আমরা এখন এখানে একটা অ্যালার্ট ডেঞ্জার একটা ক্লাস ইউজ করছি। এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যা সিম্পল একটা ফরম্যাটিংয়ের জন্য। এটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গেলেই আপনারা এই টাইপের অনেক টাইপের ক্লাসের ওদের এক্সাম্পল দেখতে পারবেন। ওখানকার একটা এক্সাম্পল থেকে কপি করে নিয়ে আসা। তো এটাকে আমরা তারপর ক্লোজ করে দিই। সো এখন এটা তো জাস্ট আমরা শুধু আমাদের নেমের জন্য করলাম, একই কাজ আমরা আমাদের বাদবাকি ইনপুটের জন্য করতে পারি। এটা হচ্ছে আপনার টেক ইমেল এবং তারপর এটা হলো টেক্সট। টেক্সটের জন্য আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট এফ দিয়ে দিই এবং এটা হবে টেক্সট। ঠিক আছে, মেসেজগুলো এখানে তাহলে সেভাবে চলে যাওয়ার কথা। আমরা এটা একবার রান করে টেস্ট করে দেখতে পারি। সো লেট আস গো টু দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রাই টু রান ইট, রান আস রান অন সার্ভার। এখন আমাদের এরর মেসেজগুলো আমাদের ইউআইতেই আসার কথা। আমরা যদি ক্রিয়েট নোটিস করি, ক্রিয়েট নোটিসে কোনো কিছু না দিয়ে আমি যদি ক্রিয়েট নোটিস করি, সে কিন্তু এই যে এরর মেসেজগুলো দিচ্ছে যে নেম মাস্ট বি বিটুইন 500, নট অ্যা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, টেক্সট মাস্ট বি এত, যেটা আমরা আমাদের মেসেজ, এই মেসেজগুলো কিন্তু আমরা আমাদের ওই নোটিস বিনে ডিফাইন করে এসেছিলাম। তো আমি যদি এখন নেম দেই, জানি দিলাম, আবার যদি ক্রিয়েট নোটিস দিই, আমাদের এই এরর মেসেজটা চলে গেছে কিন্তু ইমেল অ্যাড্রেস এখন চেক করছে, ড্যানি অ্যাট ডট কম আবারও দিলাম। সো আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাক্সেস হয়ে গেছে, নোটিসটা এখন পর্যন্ত সমস্যা আছে। সো টেস্ট দিয়ে আমি 20 ক্যারেক্টারের বেশি এখানে দিই, দিয়ে এখন যদি আমি ক্রিয়েট নোটিস দিই তাহলে আমার এটা নোটিসেস ক্রিয়েটেড হয়ে গেল। সো ইটস ভেরি সিম্পল টু ডু। আমরা অলরেডি দেখলাম কীভাবে আমরা এটা করতে পারি। তো নেক্সট আমরা যেটা দেখব, আমরা একটা কাস্টম ভ্যালিডেটর তৈরি করব, যেটা আমাদের এই ইমেলকে ভ্যালিড করতে, মানে ভ্যালিড ইমেল নেওয়ার জন্য আমাদেরকে হেল্প করবে। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স।